সত্যি কি আপন দুলাল অপরাধী না নিরপরাধ বের কাছে আপনাকে একটি কথা বলতে চাই ছোট রানী আপনি আমাকে বলেছিলেন আমি মা আপন দুলালের মা হয়ে এই প্রাসাদে প্রবেশ করেছি কিন্তু আজ আপনার চোখ বলছে আপনি মা নন আপনি বিমাতা বা তবু আপনাকে বলছি সন্তানের প্রতি এমন মিথ্যেহীন উক্তি আপনি দেবেন না ছোট রানী তাহলে এই পৃথিবীর কোন মা তার সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করবে না কোন মা তার সন্তানকে তার বুকের দুগ্ধ পান করাবে না বলুন ছোট রানী এ সম্পূর্ণ মিথ্যে সামান্য একজন চাকর হয়ে ছোট রানীর মুখে মুখে তর্ক করে মহারাজ আপনি এর উপযুক্ত বিচার করুন ওই সেনাপতি মীর কাসেমের কিভাবে সাহস হয় আমাকে এইভাবে প্রশ্ন করার হ্যাঁ আমি বিচার করব আমি বিচারক আমার এমন বিচার করতে হবে যার ফলে কেউ কোনদিন কল্পনাও করতে পারে না আমার উচ্চ মা তা নিচু করে দিয়েছে তাদেরকে আমি বিচার করব হ্যাঁ হ্যাঁ আমি ভাবছি তাদের কি বিচার আমি করব তাদের বিচার আমি করব আমি বিচার মুক্তি দিন মহারাজ আমার উচ্চ মা তা নিচু করে দিয়েছে তাই তো ওদেরকে দিলাম আমি প্রাণ না কারে ধরেছে রাজা কার পাপে কারে ধরেছে রাজা ও কার পাপে কারে ধরেছে না কে
জন্ম থেকে আমি কাউকে দেখতে চাই না আমি কারো কথা শুনতে চাই না কারো কথা আমি মানব না আমি বিচারক আমি বিচার করেছি ওদের প্রাণ দণ্ডা আদেশ দিয়েছি মহারাজ নিষ্ঠুর হলেন মহারাজ এত নিষ্ঠুর হলেন ওদেরকে উঠে ক্ষমা করে দিন মহারাজ না মীর কাসেম আমি রাজা ধনপতি আমি বিচারক আমি যা হুকুম করেছি তা অবনতমস্তকে পালন করবে সকলে এই কাজে কাদককে পাঠিয়ে দে আমার এই দুটি সন্তানকে বন্দী করে ওই দক্ষিণ মশানে কালীমার মন্দিরে সম্মুখে নিয়ে তাদেরকে হত্যা করে তাদের তত্ত্ব রক্ত এনে আমায় উপহার দেবে নিয়ে যাও গাদক নিয়ে যাও মহারাজ আপন দুলাল এমন কি অপরাধ করেছে আপন দুলালকে হত্যা করতে হবে খাবার কাতক হয়ে কৈফ চাচ্ছ আমি হুকুম করছি তুমি নিয়ে যাও কৈফ চেরা কৈফ তোমার কাছে আমি দেবো না তুমি কাতক তুমি চান্দাল নিয়ে যাও মহারাজ আমি আপনার পদদাসী আমি সামান্য কাতক আমি আপনার কাছে কইবি চাইতে পারি না তবু আপনার চরণে আমার অকল আনন্দন আমার দোলাল এমন কি অপরাধ করেছে আমি শুধু একটু জানতে চাই শুনবে গাত ওরা ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছিল না 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 নিয়ে যা গাত এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথায় কেন পত্র কাতল রাখা পায়ের তল থেকে কেন মাটি সরে গেল না কাতক কাতক হুকুমের হলুদের রং কালো হয়ে যেতে পারে হুকুম পালন করাও থাকতে পারে আকাশের চন্দ্র সূর্যের গায়ে কলঙ্ক থাকতে পারে আমার দুলালের গায়ে কোনো কলঙ্ক নেই আমি একথা বিশ্বাস করি না মহারাজ আমার হুকুম নিয়ে যা বলছি নিয়ে যা মহারাজ আপন দুলালকে আমি হত্যা করতে পারবো না একদিন আমি দিনের পর দিন না খেয়ে থাকতাম আমার দুটি সন্তান ছিল আমার চোখের সামনে আমার দু মাসের একটি সন্তান দুধের জন্য মরে গেছে কোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি এসেছিলাম রানী মায়ের দরবারে রানী বাবার হাতে খাবার তুলে দিয়ে বলেছিল
থেকেই তুমি গাদকের সাক্ষী দিবে তারপর তুমি তোমার জীবন জীবিকা এই পথে অগ্রসর করবে আমি সেই রানী বান তুড়ি মালিক আমার দেবী মায়ের তুড়ি মালিক আমি হত্যা করতে পারবো না নে যা ওই দারে দারে ভিক্ষা করবো তাতেও যদি না জুটে এক মুড়ো ভাতের জন্য আমি কসার গোলামি করবো বাবু পারবো না আমি আপন দুলালকে হত্যা করতে মহারাজ আমি চাকরি ছেড়ে চলে যাচ্ছি যে পিতা হয়ে দুটি চোখের সামনে দুটি সন্তানকে হত্যার আদেশ দিতে পারি সেই আধার চাকরি আমি ছেড়ে দিলাম এই রইল আপনার খড়গ আজ থেকে আমি চলে যাচ্ছি।